নিকৃষ্ট হলে কিমান নিকৃষ্ট মানসিকতার মানুষ হলে এনে ধরনের কার্য আসলে সংঘটিত করব পারে আমি আপনার যে খবর এই মুহূর্তে জানাব বিচার সেই খবর আপনার গম পালে আপনার গার নোম শিয়রি উঠিব মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর সৃষ্ট গুণমালা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর সৃষ্ট গুরু যোজনার সৃষ্ট গুরু আসন মহাভাগবতক এইবার জুই লগাই দিয়া হয়েছে আর সামগ্রী সংঘটিত হয়েছে এই ঘটনা আর যি দৃশ্য দেখিলে আপুনি নিশ্চয় এবারলেও প্রশ্ন উত্থাপন করিব যে এইখন অসমতেই যি দুজনা গুরুয়ে এই অসমীয়া জাতির ভেটি প্রতিষ্ঠা করিবর বাবে বিভিন্ন গ্রন্থ রচনা করে থৈ গল ধর্মীয় গ্রন্থ রচনা করে থৈ গল যি গ্রন্থত অসমীয়া সাহিত্য সংস্কৃতি অসমীয়া বৃহৎ জাতি গঠনের যি অমুখ মন্ত্র সেই মন্ত্র তাত খুদিত আছে সেই গ্রন্থ আজি জ্বলাই দিয়া হয়েছে আর সামগ্রীর এক নামঘর সংঘটিত হয়েছে এই ঘটনা আমি সবিস্তরে এই মুহূর্তে ঈশান নিউজের দর্শক সেই খবর জানাব বিচারিছো সামগ্রীর ভেলৌগুড়িত দুষ্কার্য চরম কুকর্ম সংঘটিত হয়েছে জ্বলাই দিলে গুরু আসনের গুণমালা আর ভাগবত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর কাষর ভেলৌগুড়ি নামঘর সংঘটিত হয়েছে এই অঘটন অম্বুবাসীর দিন কেটাত নামঘর বন্ধ থাকার সময়তে সংঘটিত হয়েছে এই ঘটনা নামঘরিয়ায় নামঘর পরিষ্কার করবলে এখি দেখা পায় সাই ডোম তারপত এই সহজে অনুমেয় হয়ে পড়ে যে আসলতে প্রকৃততে কি ঘটনা সংঘটিত হয়েছে আরক্ষীয়ে ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত তদন্ত আরম্ভ করেছে আরক্ষীর তদন্তর পাশতে প্রকৃত ঘটনা আসলতে পোহরলে আহিব কিন্তু এই মুহূর্তে আমি আপনার জানাই আছো যে কেনে এক দুষ্কার্য সংঘটিত হয়েছে যে বাতরি সম্প্রচার করিবর বাবে আমি কুণ্ঠাবোধ করেছো যে বাতরি সম্প্রচার করিবর বাবে আমি লজ্জাবোধ করেছো এইখন অসমতেই এই বর অসম প্রতিষ্ঠার বাবে যে নামঘর গঢ় দি থৈ গল মহাপুরুষ দুজনাই আর যে অসমীয়া জাতির ভেটি প্রতিষ্ঠার বাবে যেসমূহ গ্রন্থ রচনা করে থৈ গল সেই গ্রন্থ আজি জুই জ্বলাই ছাই করে দিয়া হয়েছে নামঘরতে আপনাদের এই মুহূর্তে দৃশ্য প্রত্যক্ষ করেছে শ্রীমদ ভাগবত এনেদরে জ্বলাই দিয়া হয়েছে জ্বলাই দিয়া হয়েছে গুরু আসন জ্বলাই দিয়া হয়েছে গুণমালা প্রকৃততে অসমৰ এই যে সংস্কৃতি অসমৰ এই সংস্কৃতিক আসলতে কোনে ধ্বংস করার অপচেষ্টা চলাইছে কত আসলতে কেনে ধরনের এই ঘটনা সংঘটিত হয়েছে কোনে কি উদ্দেশ্য লৈ এই ঘটনা আসলতে সংঘটিত করেছে সেয়া কিন্তু এতিয়াও রহস্যর আবর্তন আছে কিন্তু এই অসম মূলকতেই এনে স্পর্ধার সীমা অতিক্রম করে এনে ধরনের ঘটনা এবার সংঘটিত হয়েছে এইখন অসম মূলকতে যক কোয়া হয় সমন্বয়ের প্রতীকপথ যক কোয়া হয় গুরু দুজনার মিলনস্থলী যক কোয়া হয় সনাতন সংস্কৃতির পুরাতন স্থলী বলে যা গণ্য করা হয় সেইখন অসমতেই এনে ধরনের ঘটনা এবার সংঘটিত হয়েছে নগাঁও জেলার সামগ্রীর ভেলৌগুড়ির নামঘর সংঘটিত হয়েছে এনে ধরনের ঘটনা দৃশ্য এই মুহূর্তে আমি আপনার দেখাই আছো শেহতিয়া দৃশ্য দেখাই আছো এনেদরে এতিয়া জ্বলাই দিয়া হয়েছে গুরু আসন জ্বলাই দিয়া হয়েছে গুণমালা আর জ্বলাই দিয়া হয়েছে শ্রীমদ ভাগবত আর এই মুহূর্তে আমি সবিশেষ জানিবর বাবে আমি সংযুক্ত হব বিচারিছো আমার সঙ্গে উপস্থিত আছে সতীর্থ সাংবাদিক পরিমিতা চেটিয়া আমার সঙ্গে উপস্থিত আছে আমি এই মুহূর্তে পরিমিতার সঙ্গে সংযুক্ত হব বিচারিছো হয় ভাস্কর এইখিনিতে এটা কথা মই পূর্বতে কই লব লাগিব পুনপ্রথমে এটা কথা কই লব লাগিব ইয়াত গুরু আখন জ্বলাই দিয়া নাই সঠিক খবর আহিছে কিছু সময়ের পূর্বে দুর্বৃত্তই জ্বলাই দিছে সিংহাসনত যতনাই রখা ভাগত সহ অন্যান্য পুথিপাজিহে জ্বলাই দিছে বলে খবর আহিছে ইয়াত গুরু আখন জ্বলাই দিয়া নাই বলে কোয়া হয়েছে শেহতীয়া তথ্য আমার হাতত এতিয়া আহি পড়ছে কিন্তু আপুনি যে খবর দিয়াছে এই খবরে এতিয়া আমাক হুকাহত করেছে কারণ এনে খবর আমি কেতিয়াও আহিব বলে আশা করা নাছিলো এনে ধরনে গুরুর আসনত এনে ধরনের থুয়া এই পুথি পাজির আমি সাধারণতে সাধারণ লোকসকলে হাত লগাবলে ভয় করে নামঘরিয়ার সলনি আন কোনেও তাত হাত নলগায় ভক্তসকলে বা ভকতসকলে ভকত বৈষ্ণবে পাঠ করিব যেতিয়া তাত ভকত বৈষ্ণবে সেই পাঠ করার সময়তে সেয়া তেওঁলোকে হাত লগায় বা তাত সেই পুথি পাজিত তেওঁলোকে স্পর্শ করে বা সেই পুথি পাজি পড়ে কিন্তু কার এই নিকৃষ্ট কাণ্ড হব পারে যে কাণ্ড দেখি এতিয়া বহুজনের সকলো উলাইছে কারণ আমার এতিয়া সকলরে স্বাভিমানত আঘাত করেছে বলে কব লাগিব কারণ আমার রাজ্যবাসী জানে অসম এখন কেনেকুয়া রাজ্য অসম অসমত কি আছে কি নাই বা আমার দেশখন কেনে ধরনের এখন দেশ এয়াও সকলে জানে
যত জাতি বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে একত্রিত হয়ে বাস করে সেইখন দেশত কেতিয়াবা মন্দিরত আক্রমণ কেতিয়াবা মসজিদত আক্রমণ কেতিয়াবা নামঘরত আক্রমণ তার পাছত অবশেষত সেই গুরুজনার পুঁথি পাতিও যদি এনে ধরনে অগ্নিসংযোগ করে তেন্তে কেনে এক পরিতাপর বিষয় কেনে এখন সমাজত আমি আজি আছো এয়াই নাকি জীবশ্রেষ্ঠ মানবর নিকৃষ্ট কাণ্ড প্রশ্ন উত্থাপন হয়েছে প্রশ্ন উত্থাপন হয়েছে যে কোন দিকে গতি করেছে রাজ্যখনে আমার রাজ্যের যে সংস্কৃতি সেই সংস্কৃতিক সমন্বয়ের প্রতীক বলে কোয়া হয় বিভিন্ন ভাষা জাতি জনগোষ্ঠীর লোকে ইয়াত বসবাস করে আর প্রতিটি ভাষা জাতি জনগোষ্ঠীর লোক সকলক একত্রিত করবর বাবে মহাপুরুষ দুজনায় নামঘরের সৃষ্টি করেছিল আর সেই নামঘরতে আজি এনে ধরনের ঘটনা সংঘটিত হল ইতিমধ্যে আপনি শেহতিয়া তথ্যমতে উল্লেখ করেছে যে যিসমূহ পুঁথি আসে যি পুঁথিক আসলতে ধর্মীয় প্রতীকপদ বলে গণ্য করা হয় তেনে পুঁথিক আসলতে জ্বলাই ছাই করে দিয়া হয়েছে অম্বুবাসীর এই সময়সাত আসলতে কোন দিকে প্রশ্ন উত্থাপন হয়েছে কোন দিকে আসলতে অসমর যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আজি গতি করেছে পরিমিতা হয় এতিয়া এই প্রশ্ন উত্থাপন হয়েছে কোন দিকে ধাবমান হয়েছে মানব সমাজ আসলতে কারণ ইয়ার পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এটা কথা কইছিলে ধর্মানুষ্ঠান সেয়া লাগিলে মন্দির হোক সেয়া লাগিলে নামঘর হোক সেয়া লাগিলে মসজিদ হোক বা সেয়া লাগিলে গির্জাঘরেই হোক এনে পবিত্র ভূমিত বা পবিত্র স্থানত বা ধর্মীয় স্থানত যদি কোনোয়ে কুটাঘাতমূলক কাম করে বা এনে ধরনের দুষ্কার্য করে চুর করে বা এনে ধরনের কাণ্ড করে আজির যে কাণ্ড সামগুড়ির ভেলেউগুড়ির পর আসিছে এই নিকৃষ্ট কাণ্ড এনে কাণ্ড যদি করে তেন্তে কাকু রেহাই দিয়া নহব মুখ্যমন্ত্রীগুলিয়ে কোয়া সেই সময়ের সেই যে কথা কৈছিলে সেয়া আখরে আখরে পালন করার ক্ষেত্রে এটা কি সিদ্ধান্ত গ্রহণ করব সেয়া পিছর পর্যায়ত কোয়া হব বা জানিব পৰা যাব কিন্তু এই মুহূর্তত বারে বারে প্রশ্ন উত্থাপন হয়েছে একাংশ রাইজে স্থানীয় রাইজে এটা সকলো টুকিছে ভাস্কর কারণ এনে ধরনের এনে এটা নিকৃষ্ট কাণ্ড করে পেলাইছে কোনে করেছে এয়া কাণ্ড সেয়া কিন্তু রহস্যর আবর্তত বা আমি এতিয়াও যে নাজানো সঠিক তথ্য কিন্তু রহস্যর আবর্তত যথেষ্ট রহস্য ঘনীভূত হয়ে আছে ভাস্কর কিন্তু তার পূর্বে আমার হাতত মন্তব্য এটা আহি পড়ছে আমি প্রথমে মন্তব্যটা শুনিহে এই সন্দর্ভত সবিয়ে কব পারি হয় নামঘরত কি হয়েছে আজি নামঘরত আমি সন্দেহে করছো যা নিশা বলে কিন্তু হাত লগার কারণে সাত দিন তো সাফা করবা নাই নামঘরজনে আজি পুয়া ভাগত চাফ চিকুণ করবলে আহি দেখে যে মণিকূটর ভিতর সিংহাসন ভাগ মানে শুদ্ধ রূপত নাই আর তাত থাকা আসবাবর লগতে আসবাব বাহিরলে আনি ভাগবতর লগতে অন্যান্য সা সামগ্রীও এটা চুকত জ্বলি থাকা অবস্থাত পায় জ্বলি থাকা অবস্থাত মানে ছাই হয়ে থাকা অবস্থাত পায় আর আর তেনেকেই আমি সকল রাইজে উদ্ধার করছো সেইখিনি আর আরক্ষীক জানাইছে আর তেনেকে একু জ্বলা নাই আরক্ষীক জানাইছে নাই হ্যাঁ আরক্ষীক জানাইছে আরক্ষীক জানা হয়েছে আরক্ষী সকল আহিছে এটা তদন্ত চলি আছে সামগ্রী ভেলেগুড়ি বলে কয় বেসিক ট্রেনিং সেন্টারের লগত হয় হয় এই ইয়াদের নামঘর আজি কিবা একটা ঘটনা হয়েছিল নামঘর মানে আজি আমার ওচর বর্তাজনে মানে নামঘর নামঘরিয়া হয় তখেতে ধর হাত লাগি আসলে সপ্তাহ মূরত নামঘর সাফা করবলে আহি পেলে দেখেহি যে নামঘর ভিতর মণিকূটর তলা চলা ভঙা হয়ে আছে তারপর ভিতর দেখে যে তলা ভঙা পিছন দেখে যে তার থাকা কাপড় কানিব নাই ভাগত মণি থাপনা তারপর সেই গোটেখিনি আহি পেলে সাইডত দেখে যে জ্বলাই থাক ছাই অবস্থা মানে পুঁথি পাতি কাপড় চাপড় যা আছে সকলবর জ্বলাই দিছে সকলবর জ্বলাই দিছে এইটা কোনে জ্বলাইছে বলে সন্দেহ করে এটা তো কোন কাক সন্দেহ করব কোনটা দুষ্টচক্রই হব আর উচরতে চড়াই মরা মরা খাওয়াটাও পড়ি আছে গতিকে এই আর এয়া আছিল মন্তব্য স্থানীয় লোকর আর কৈছে যে তেওঁলোকে সন্দেহে প্রকাশ করেছে যে কালির দিন জ্বলাই দিয়া হয়েছে বলে কিন্তু তেওঁলোকে কৈছে হাত লগার বাবে বা অম্বুবাসী মেলার বাবে হাত লগার বাবে যেহেতুকে রাজ্যত এতিয়া ধর্মানুষ্ঠান সমূহ ইতিমধ্যে বন্ধ আসে আর তার পাছত যেতিয়া নামঘরিয়ায় গৈছে তাতে এনে ধরনের পুঁথি পাজি সমূহ জ্বলি ছাই হয়ে পড়ি থাকা দেখিলে পোৱা গৈছিলে অতি দুঃখ লগা দৃশ্য ভাস্কর আপুনি পূর্বতে উল্লেখ করেছে আমার এই খবর সম্প্রচার করবলে আমার যথেষ্ট দুঃখ লাগিছে বা আমি কিছু এইভাবে আমার অধিকভাবে কেবল আমারই নহয় সমগ্র রাজ্যখনের যিসকলে এতিয়া এই খবর বা এই বাতৰি চাই আছে সম্প্রচারিত হওয়া বাতৰি চাই আছে সকলোৱে হয়তো এতিয়া সকলোৱে চকু চলচলিয়া হৈছে কারণ এনে ধরনের ধর্মীয় অনুভূতিত যে এক প্রকার আঘাত শোনা পরিলক্ষিত হয়েছে বা এনে ধরনের অভিযোগ উত্থাপন হয়েছে বিভিন্নজনে এনে ধরনের কথা এতিয়া কৈছে রাজ্যজুড়ি যেহেতু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কিন্তু কোনে করেছে সেয়া নাজানো
কাকো নির্দিষ্ট করে তেওঁলোকে নির্দিষ্ট কই তেওঁলোকে কোৱা নাই যে এয়া কোনোবাই কৰিছে, কাৰো প্ৰতি তেওঁলোকে আঙুলিয়াই দিয়া নাই, কিন্তু কোনো দুর্বৃত্তরে দুষ্কার্য বলে তেওঁলোকে এনে ধরনে অভিহিত করেছে। এক রহস্যর আবর্তত কিন্তু এনে কাম আসলতে করিব নাপায় ভাস্কর, কারণ এতিয়া একুশ শতিকার যুগত জীবশ্রেষ্ঠ মানব যথেষ্ট উন্নতির দিকত আগুয়াই গেছে, উন্নতির জখলাত তেওঁলোকে বগাই গৈ আছে, কিন্তু তার পাছতো একাংশ জীবশ্রেষ্ঠ মানবর মানসিকতা সলনি হওয়া নাই, কিন্তু কিয় প্রশ্ন উত্থাপন হয়েছে। নিশ্চিতভাবে পরিমিতা দেখিলে পোৱা গৈছে যে এনে ধরনের যে কাণ্ড, সেই কাণ্ডই কিন্তু ধর্মীয় যে অনুভূতি, সেই অনুভূতিত আঘাত হানিছে এক নম্বর কথা। দুই নম্বর কথা, সেই লোক, সেই সকল যিসকল লোক, লোকসকলে সেই নামঘরক পবিত্র স্থান হিসাবে গণ্য করে, সেই যিসমূহ পুঁথি পাজি, সেই পুঁথি পাজি সমূহক তেওঁলোকে হৃদয়ঙ্গম করে তার যিসমূহ অমুখ বাণী, সেই বাণী সমূহক গুরুজনের বাণী হিসাবে তেওঁলোকে গণ্য করে। ইয়াত যে কেবল পুঁথিয়ে জ্বলাই দিছে তেনে নহয়, গুরু দুজনক চরমভাবে অপমান করা হয়েছে। আসলতে এটা কথাত কবলৈ গলে যে যি দুজনা গুরুয়ে অসমখনক একত্রিত করার চেষ্টা করিলে, যি দুজনা গুরুয়ে নামঘর পাতি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকলক একত্রিত করার চেষ্টা করিলে, আজি সেই নামঘরতে সেই দুজনা গুরুর সৃষ্টিকে আজি এনেদরে জ্বলাই ছাই করে দিয়া হয়েছে। আমি বিচারো এই ঘটনার সঠিক তদন্ত হোক। ইতিমধ্যে আরক্ষীর লোক গিয়ে তাত উপস্থিত হয়েছে, সমগ্র ঘটনার ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সমগ্র ঘটনার ছানবিন ইতিমধ্যে আরম্ভ করেছে। আমি আসলতে বিচার ঘটনার যে প্রকৃত তদন্ত হোক, দোষীক অতি শীঘ্রে করায়ত্ত করক, দোষীয়ে শাস্তি পাওক, কিহর ভাবে এনে ধরনের কাণ্ড আসলতে সংঘটিত হল, সেই কাণ্ড সংঘটিত হবলে কত সংঘটিত করবেন, কত সাহ পালে তাকো অসমবাসী আজি জানিব বিচাৰিছে। আপোনালোকৰ যি মনোভাৱ আছে, সেই মনোভাৱ আপোনালোকে এই পোনপটীয়া সম্প্ৰচাৰৰ মন্তব্য যোগে আপোনালোকে প্ৰকাশ কৰিব পাৰে। আপোনালোকৰ মন্তব্য গ্ৰহণযোগ্য হ'ব। আমি ইতিমধ্যে আপোনালোকৰ সকলোবোৰ মন্তব্য চাই আছোঁ, আপোনালোকে মন্তব্য প্ৰকাশ কৰিব পাৰে। আচলতে কেনে ধৰণৰ পৰিৱেশ অসমত সৃষ্টি হৈছে, প্ৰতিটো কেৱল এনে নহয় যে প্রতিটো ধর্মর প্রতি প্রতিগৰাকী অসমবাসীৰে এক ধর্মীয় আবেগ জড়িত হৈ আছে, আৰু সেই আবেগক ঘনীভূত যি তেওঁলোকৰ যি আবেগ, সেই আবেগক আচলতে আঘাত করার যি সাহ প্রকাশ করেছে, সেই সাহ কিন্তু অসমত যাতে পুনর্বার কেতিয়াও হব নালাগে, আমি তাকে আশা করো। আর প্রতিগৰাকী দর্শকক এই মুহূর্তত যিসকল দর্শকে চাই আছে, প্রতিগৰাকী দর্শকক আসলে এই খবর দিবর বাবে আমি কুণ্ঠাবোধ করেছো, আমি লজ্জাবোধ করেছো। অসমবাসীর এগৰাকী নাগরিক হিসাবে আসলে এই খবর আমি আপনাদের দিবর আমি লজ্জাবোধ করছো, কেন এইখন অসম মুলুকতেই এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, যখন অসম মুলুকত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে জন্মগ্রহণ করেছিল, যখন অসমত শ্রী শ্রী মাধবদেবে জন্মগ্রহণ করেছিল, রূপকুঁয়রের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিয়ে এইখন অসম জিলিকি আছে, কলাগুরু সংস্কৃতির এইখন অসম জিলিকি আছে, মঞ্চয় মঞ্চয় এতিয়াও গুরুজনার আদর্শক প্রতিষ্ঠা করা হয়, নামঘরত গুরুজনার যে আদর্শ রাজি, সেই আদর্শ রাজির আজিও চর্চা হয়, আর তেনে এক নামঘরতেই আজি এনে ধরনের ঘটনা আসলতে সংঘটিত হবলৈ পাইছে। পরিমিতা হয় ভাস্কর, এইখিনিতে আৰু কেইটামান কথা কব লাগিব। একাংশ দর্শকে ইতিমধ্যে মত প্রকাশ করেছে, তেওঁলোকে আমার খবরের মাজত তেওঁলোকে কমেন্ট করেছে যে এনে কাম কোনে করেছে, তেওঁলোকক শীঘ্রেই চিনাক্ত করে শাস্তি বিহিব লাগে। কিন্তু ভাস্কর দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন সময়ত, আজিৰ দিনটো যিহেতু এই ঘটনা সংঘটিত হওয়ার খবর আহিছে চামগুৰিৰ ফেলেগুৰিৰ পৰা, কিন্তু এনে কাণ্ড ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত পূৰ্বেও এনে ধৰণৰ কিছু ধৰ্মানুষ্ঠানত আঘাত খনা কাৰ্য সংঘটিত হৈছে, বারে বারে এনে ধরনের ঘটনাসমূহ কিয় সংঘটিত হয়েছে, এই প্রশ্ন প্রথমেই উত্থাপন হয়। কোন দিকে ধাবমান করেছে জীবশ্রেষ্ঠ মানব, আর মানব সমাজে হাতত মোবাইল ফোনটো লৈ খেললেও বুলি তেওঁলোকে কব জানে, তেওঁলোকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা তেওঁলোকে কব জানে, ফুটু নুফুটুকৈ ইংরাজিও কব পাৰে, কিন্তু তার মাজত দেখিবলৈ পোৱা গৈছে এই যে মানসিকতা, মানসিকতাটো যেন সলনি হোৱাই নাই বহু ক্ষেত্রত, আপুনি বহু ক্ষেত্রে চাব পাৰে, বিশেষকৈ এই যিসমূহ এনে ধরনের অপরাধমূলক কাম কাজসমূহ নারীর উপরতেই হোক অপরাধ, বা পুরুষের সহ পুরুষের লগতেই হোক, শিশুর লগতেই হোক অপরাধমূলক কাম কাজ, বা এতিয়া এই এনে ধরনের নামঘর বা ধর্মানুষ্ঠানত বা মসজিদত এনে ধরনের আক্রমণ করা এই ঘটনাসমূহ যে ইমানকৈ আহি থাকিবলৈ লৈছে, এইসমূহ ঘটনাই আসলে আমার সমাজখনের প্রকৃত যিটো স্বরূপ, সেই স্বরূপটোর ক্ষেত্রত অর্থাৎ আমার সমাজখনের যেটা একটা ভাল দিক, সেই ভাল দিকটির মাজত এইসমূহ খবরে আহি এটা বেয়া প্রভাব পেলাইছে, তার পাছত সেই ভাল হওয়াটুকু একাংশ লোকে এতিয়া, সেই ভালটুকু একাংশ লোকে এতিয়া
সমালোচনা কৰাহে যেন পৰিলক্ষিত হৈছে। নিশ্চিতভাৱে পৰিমিতা আইন শৃংখলাজনিত যিটো পৰিস্থিতি ৰাজ্যখনৰ আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ ক্ষেত্ৰতো কিন্তু প্ৰশ্নবোধক উঠা পৰিলক্ষিত হৈছে, কিয়নো এনেধৰণৰ ঘটনা আচলতে অসমত এইবাৰে প্ৰথম নহয়। এইবাৰ হয়তো কিছু পূৰ্বৰ তুলনাত এবাৰ হয়তো কিছু স্পৰ্ধাৰ সীমা অতিক্ৰম কৰি আৰু বেছি তেওঁলোকে দুঃসাহস কৰিবলৈ সক্ষম হৈছে, জ্বলাই দিয়া হৈছে। কিন্তু তাৰ পূৰ্বতেও কিন্তু কেইবাটাও ধৰ্মীয় স্থানত চুৰিকাণ্ড সংঘটিত হৈছে। খুদ মহানগৰীতে যি মহানগৰীত আৰক্ষীয়ে গিজগিজাই থাকে, প্ৰতি মুহূৰ্তত তেওঁলোকে পেট্ৰলিং দিওঁ বুলি কয়, তেনে এক মহানগৰীতে কিন্তু বাৰে বাৰে ধৰ্মীয় অনুষ্ঠানত চুৰিকাৰ্যৰ দৰে ঘটনা সংঘটিত হয়। আৰু এইবাৰ এনেধৰণৰ ঘটনা আচলতে সংঘটিত হ'ল, যি ঘটনা সংঘটিত হোৱাৰ পাছত আইন শৃংখলাজনিত ৰাজ্যখনৰ আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ ক্ষেত্ৰতো কিন্তু প্ৰশ্নবোধক এটা উত্থাপন হৈছে। আৰক্ষীসকলে যিটো পৰ্যায়ত তেওঁলোকে আচলতে নিৰাপত্তা দিব পাৰিব লাগিছিলে, তেনেধৰণৰ পৰ্যায়ত তেওঁলোকে নিৰাপত্তা দিব পৰা নাই নেকি, বা তাৰ যিসমূহ স্থানীয় লোক আছে সেই লোকসকল কিন্তু এই ঘটনা সংঘটিত হোৱাৰ পাছত শংকাত ভুগিছে, কিয়নো যি ধৰ্মীয় স্থানক নিৰাপদ স্থান বুলি গণ্য কৰা হয় সেই ধৰ্মীয় স্থানতেই আচলতে এনেদৰে ধৰ্মীয় পুথি জ্বলাই দিয়াৰ দৰে ঘটনা সংঘটিত হৈছে। কিন্তু সাধাৰণ লোকৰ ঘৰত যদি সেইসকল দুষ্কৃতিকাৰী সোমাই গৈ তাতকৈও বেছি এক জঘন্য ঘটনা সংঘটিত কৰে, তাত কোনো নুই কৰিব নোৱাৰে, সেই সমগ্ৰ কাণ্ডক কিন্তু কোনো নুই কৰিব নোৱাৰে। গতিকে আইন শৃংখলাজনিত পৰিস্থিতিত কিন্তু যথেষ্ট প্ৰশ্নবোধক উত্থাপন হোৱা পৰিলক্ষিত হৈছে। হয়, আপুনি এটা অতি সময় উপযোগী প্ৰশ্ন আপুনি উত্থাপন কৰিছে। দেখিবলৈ পোৱা গৈছে অসম আৰক্ষীৰ যি আৰক্ষীক ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এটা নিৰ্দেশ দিছিলে যে দৰিদ্ৰ সীমাৰেখাৰ তল বা তলৰ লোকৰ বা সাধাৰণ লোকৰ সৈতে, মহিলা আৰু শিশুৰ সৈতে আপোনালোকে নৰম হ'ব লাগিব, বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক কৰিব লাগিব, কিন্তু অপৰাধীৰ সৈতেও কিন্তু আপোনালোকে অপৰাধীক কোনো ক্ষেত্ৰতে ৰেহাই দিয়া নহ'ব, যিহেতুকে অপৰাধীক মষিমূৰ কৰাৰ ক্ষেত্ৰত কিন্তু আৰক্ষীয়েও সহায় কৰিব লাগিব। যিহেতু কোৱা হৈছে ইয়াত 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতেই ভেলেওগুৰিৰ নামঘৰ, 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কিনাৰতে যদি কাষতে এই নামঘৰটো আছে তেন্তে এটা জনবহুল এলেকা হ'ব আৰু বিভিন্ন ফালৰ পৰা এটা যাতায়াতৰ সুব্যৱস্থা থাকিব। তেনেস্থলত কোনোৱে গম নাপালেনে যে নামঘৰত সোমাই এনেধৰণে গুৰুৰ আসনৰ পৰা লৈ এনেধৰণে পুথিপাজি জ্বলাই দিলে? আৰক্ষী কেৱল এই ক্ষেত্ৰতেই আৰক্ষীৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰা নহয়, ৰাইজে বিভিন্ন ক্ষেত্ৰত ৰাইজে ক্ষোভ উজাৰে, কেতিয়াবা আৰক্ষীৰ বিৰুদ্ধেও ক্ষোভ উজাৰে। আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ ক্ষেত্ৰত কিছু তেওঁলোকে হেমাহি কৰা বা অভিযোগো উত্থাপন হয় বুলি হয়, কিছুসংখ্যকে দৰ্শকে বা কিছুসংখ্যক লোকে ভুক্তভোগীয়ে মন্তব্য প্ৰদান কৰে আমালৈ। এনেধৰণৰ বিভিন্ন খবৰ আমাৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে সম্প্ৰচাৰিত হৈছে আৰু এইসমূহ চৰকাৰ বা বিভাগীয় কৰ্তৃপক্ষৰ দৃষ্টিগোচৰ হৈছে। সেয়েহে অসম আৰক্ষীক ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এটা কাঢ়া এক কঠোৰ এক জাননী বা কঠোৰ নিৰ্দেশ দিছিল যে সাধাৰণ জনতাৰ সৈতে বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক ৰাখক, মহিলা আৰু শিশুৰ সৈতে আপোনালোকে নৰম হওক, অপৰাধীৰ সৈতে কিন্তু কোনো ক্ষেত্ৰতেই আপোনালোকে অপৰাধীক ক্ষমা নকৰিব, অপৰাধীক শাস্তি দিয়ক। লগতে কোৱা হৈছিল যে মোক এনে এটা আৰক্ষীৰ টীম লাগে, যি আৰক্ষীৰ দল বা টীমে যাতে ৰিক্সা চালকৰ মূৰত মাৰ নুশুধায়, অপৰাধীৰ সৈতে কোনো ধৰণৰ মোকাবিলা নক ক্ষমা কৰিব, অপৰাধীৰ সৈতে যাতে কোনো ধৰণৰ তেওঁলোকে শাস্তি দিয়াৰ ক্ষেত্ৰত হেমাহি নকৰে, সেয়া মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিলে। লগতে মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিলে ৰাজ্যৰ নামঘৰ, মন্দিৰ, মছজিদ বা গীৰ্জাঘৰ বা অৰ্থাৎ ধৰ্মানুষ্ঠানত যদিহে কোনোৱে এনেধৰণৰ কুটাঘাতমূলক কাম কৰে, এনেধৰণৰ অপৰাধমূলক কাম কৰে, তেন্তে ৰেহাই দিয়া নহ'ব বুলি কোৱা হৈছিলে। কিন্তু তাৰ পাছতো বৃহৎ এক অসম আৰক্ষীৰ দল আছে, সমগ্ৰ অসমত আছে, তেওঁলোকে অসমজুৰি আছে, ৰাজ্যজুৰি আছে, থকাৰ পাছতো অতবোৰ খবৰ সম্প্ৰচাৰিত হোৱাৰ পাছতো ধৰ্মানুষ্ঠানত এনেধৰণে আঘাত কৰাৰ খবৰসমূহ সংঘটিত হোৱাৰ পাছতো এই অপৰাধীৰ সংখ্যাও কমা নাই আৰু অপৰাধীৰ সৈতে কোনো ব্যৱস্থা, শাস্তিমূলক ব্যৱস্থা লোৱাৰ ক্ষেত্ৰতো যেন কিছু হেমাহি কৰা বা পিছ পৰি যোৱা যেন দেখা পোৱা গৈছে। ভাস্কৰ, নিশ্চিতভাৱে পৰিমিতা, মই পোন প্ৰথমেই কৈছোঁ যে আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ যথেষ্ট অৱনতি ঘটিছে ৰাজ্যত। কেৱল এনে ঘটনাই নহয়, ৰাজ্যখনত ক্ৰমাগতভাৱে যিকেইটা গত দিনকেইটাত যদি আমি এক সমীক্ষা চলাবলৈ যাওঁ তেতিয়াহ'লে দেখিবলৈ পোৱা যাব হত্যা, হিংসা, ধৰ্ষণ
আর এনে ধরনের ধর্মীয় অনুভূতির আঘাত হনা যুক্ত কার্য সেই কার্য কিন্তু সঘনাই সংঘটিত হবলৈ ধরেছে। সামগুড়ি এটা মাত্র উদাহরণহে, সামগুড়ির এই যে ঘটনা আজি সংঘটিত হয়েছে এয়া মাত্র একটা উদাহরণহে। আর এনে যে ঘটনা, এনে ধরনের ঘটনা প্রশ্ন উত্থাপন করেছে রাইজে, অসমবাসী আজি প্রশ্ন উত্থাপন করেছে, এনে ধরনের ঘটনা আসলে কেতিয়ালৈকে সংঘটিত হয়ে থাকিব, এনে ধরনের ঘটনা আসলে কিমান দিনলৈ রাজ্যবাসীয় সংঘটিত হওয়া নিজ চকুরে প্রত্যক্ষ করে থাকিব। এই যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনায় কিন্তু রাজ্যবাসীর মনত এক গভীর চাপ পেলা পরিলক্ষিত হয়েছে, কিয়নো আজি গুরুজনার সৃষ্টিক আজি এনেদরে জ্বলাই দিয়া হয়েছে। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানত কেবল সেয়া নামঘরেই নহয়, গির্জা হব পারে, মসজিদ হব পারে, গুরুদ্বার হব পারে, বিভিন্ন ধর্মীয় স্থানক নিরাপত্তা দিয়ার ক্ষেত্রত আসলে কোন দায়বদ্ধ তাকুলৈ কিন্তু প্রশ্ন উত্থাপন করা পরিলক্ষিত হয়েছে। আমি সবিস্তারে এই মুহূর্তত পুনর্বার গ্রাফিক্স প্লেটর জড়িয়ে সেই খবর আমি ইশান নিউজ দর্শকসকলক জানাব বিচার। প্রকৃততে আসলে হয়েছিল কি সামগুড়ি, সামগুড়ি ভেলৌগুড়ি দুষ্ট চক্রর কুকর্ম, জ্বলাই দিলে গুরু আসনের গুণমালা আর ভাগবত সাতত্রিশ নং রাষ্ট্রীয় ঘাইপথর কাষর ভেলৌগুড়ি নামঘরত সংঘটিত হয়েছে এই অঘটন। অম্বুবাসীর দিন কেটাত নামঘর বন্ধ থাকার সময়তে সংঘটিত হয়েছে এই ঘটনা। নামঘরিয়ায় নামঘর পরিষ্কার করবলে আহি দেখা পায় সাইডম, তার পাছতেই আরক্ষিয়ে সমগ্র ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে আরম্ভ করেছে তদন্ত। দৃশ্যাংশ এই মুহূর্তে আমি আপনাদের দেখাব বিচার, কেনে ধরনের আসলে জ্বলাই দিয়া হয়েছিল এই সমূহ ধর্মীয় পুথি, গুণমালা জ্বলাই দিয়া হয়েছিল শ্রীমদ ভাগবত। এই অসম মুলুকতেই এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনার ব্যাখ্যা আগবহাবর বাবে, যে খবর আমি আপনাদের দিবর বাবে ক্ষন্তেকর বাবে হলো কুণ্ঠাবোধ করেছো, আমি লজ্জাবোধ করেছো।